কলকাতা নাইট রাইডার্সের পরবর্তী ম্যাচে 100% নিশ্চিত দলে ফিরছেন লিটন দাস। আজ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচ শেষে এমনই ইঙ্গিত দিলেন কলকাতার অধিনায়ক নীতিশ রানা। লিটন কুমার দাস দলের সঙ্গে যুক্ত হওয়ার পর টানা দুইটি ম্যাচ লিটন দাসকে দলে খেলানোর সুযোগ থাকলেও খেলায়নি কলকাতা নাইট রাইডার্স। বরং রহমতুল্লাহ গুরবাজ প্রতি ম্যাচে খারাপ খেললেও তার উপরই ভরসা রাখছে কলকাতা নাইট রাইডার্স, যার মাশুলও দিতে হচ্ছে কলকাতা নাইট রাইডার্সকে। টানা দুই ম্যাচ হেরে এখন ব্যাকফুটে কলকাতা নাইট রাইডার্স। গত ম্যাচে লিটন কুমার দাসের সানরাইজার্স হায়দ্রাবাদের বিপক্ষে খেলার সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত লিটন কুমার দাসকে নেয়নি কলকাতা নাইট রাইডার্স। তার বদলে খেলতে নামা রহমতুল্লাহ গুরবাজ 0 রান করে আউট হয়ে গিয়েছিলেন, মেরেছিলেন গোল্ডেন ডাক। তারপরেও আজ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে টসে হেরে গুরবাজকে একাদশে নিয়ে লিটন কুমার দাসকে বসিয়ে মাঠে নামে কলকাতা নাইট রাইডার্স। এই ম্যাচেও গুরবাজ মাত্র 8 রান করে আউট হয়ে গেছেন। শেষমেশ মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে 5 উইকেটে হেরে যায় কলকাতা নাইট রাইডার্স। ম্যাচ শেষে কলকাতা নাইট রাইডার্স এর ক্যাপ্টেন নীতিশ রানা বলেন, গুরুত্বপূর্ণ ম্যাচে যখন দলের ওপেনাররা ভালো কিছু করতে না পারে তখন পরবর্তী ব্যাটসম্যানদের জন্য ইনিংস বড় করা কঠিন হয়ে যায়। আজ গুরবাজ এবং জগদীশন ওপেনার হিসাবে খুব ভালো খেলতে পারেননি, আমাদের দলে অন্যান্য ওপেনাররাও রয়েছে, ধারাবাহিকভাবে যদি তারা এরকম খারাপ খেলে তবে আমাদের পরিবর্তন করতে হবে। সরাসরি লিটন দাসকে একাদশে অন্তর্ভুক্তির কথা না বললেও ইঙ্গিত দিয়েছেন নীতিশ রানা। দর্শক, আপনার কি মনে হয়, পরবর্তী ম্যাচে লিটন দাস নাকি জেসন রয় নাকি গুরবাজ কে খেলবে কলকাতার একাদশে? কমেন্টে জানাবেন। এ ধরনের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।